हाँ ये एक है, एक है दोस्त, एक दोस्त অবস্থান করতে হবে, নাহলে বাড়িতে বেরিয়ে আসতে হবে, এই কাজ করতেছি এখন। এগুলো আমাদের প্রতি মুহূর্তে আমাদের দুর্যোগ লাগে, শুধু একমাত্র টেকসই হলো বাঁধের জন্য। রাস্তা যদি উঁচু হয় তাহলে আমরা আমাদের জীবন মানটা আমরা একটু বেঁচে থাকতে পারবো, নাহলে প্রতি খেত খামার ফসল কোনো কিছু নাই, কোনো গাছগাছালি বলে আমাদের মানে আমরা যে একটু গরমের সময় যে একটু ঠান্ডা ইয়েতে থাকবো, এরকম থাকার আমাদের পরিবেশ আর এখানে কোনো মাটি পড়ে না, মাটি সরকারিভাবে কোনো উদ্যোগ নেই যে এখানে আর কি ফেরিবাদ দেওয়ার। সরকার শুধু এসে গরিবদের ত্রাণ দেবে অথবা রাস্তা বাঁধবেন, রাস্তাঘাটের দিকে সরকারের কোনো আর কি নজর নেই, যাতে আর কি আমরা স্থায়ী ভেড়িবাদ হলে যে আমরা আর কি এখানে ভালোভাবে মৎস্য চাষ করি, কৃষিজীবী লোক বাস করতে পারি, সেটা আর কি সরকারের খেয়াল নেই। এই ভেঙে গেছে, ভেঙার জন্য আমার পরিচিতরা তাদেরকে বাঁচানো এবং আমার দায়িত্ব, তাই আমি এখানে ছুটে আসলাম কি কাজ করার জন্য, মানে যাতে করে ভেঙে না যায়, বাঁধটা ভালো করে দিয়ে মানুষ সবাই সুস্থভাবে থাকতে পারে, এই জন্য এখানে আসা। কতদিনে এই বাঁধটা দেওয়া হয়েছে এখানে পানি? তারপরে এই আজকে তো পানি আরও গত দিনের চেয়ে আরও বেশি জোয়ারও হচ্ছে, এই কারণে আজকে আবার নতুন করে আবার মাটি দেওয়া হয় আমাকে লোক। নদী ভাঙন নিয়ে আমরা বসবাস করি, আমরা টাকার হিসেব করি না, যে আমাদের বাঁধ রক্ষা করতে হবে, ঘরবাড়ি রক্ষা করতে হবে, জনজীবন রক্ষা করতে হবে, এটাই হলো আমাদের হিসাব। যে কারণে আমরা নিজেদের ইচ্ছায় চলে আসি এখানে, নিজেদের ইচ্ছায় কাজ করি এখানে, যে টাকার হিসাব করে কেউ আসে না, যে টাকা দেবে কেউ। হ্যাঁ